ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, তাফসিরুল কোরআন .com থেকে আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা সবসময় চেষ্টা করি কোরআন এবং সুন্নাহ ভিত্তিক দ্বীনি এলেম শিখার জন্য। এই উদ্দেশ্যেই আমরা কোরআন সুন্নাহ থেকে মাসআলা মাসাইল আলোচনা করে থাকি। একটি বিষয় সবাইকে খেয়াল রাখতে হবে যে মুহাম্মদ ইবনে সিরিন রাহেমাহুল্লাহ তিনি বলেন যে এলেম হলো আল্লাহর দিন, ইন্নামাল এলমু হাজা মিন এলমি দিন, এলেম হলো আল্লাহর দিন। সুতরাং এই দিন গ্রহণ করার ব্যাপারে খেয়াল রাখতে হবে যে আমি কার থেকে দিনটি গ্রহণ করতেছি। বিশ্বস্ত যিনি কোরআন সুন্নাহ ভিত্তিক আমাদেরকে দিন শিখাবেন, শুধু তার থেকেই আমাদের দিন নিতে হবে, এলেম নিতে হবে। যেখান সেখান থেকে ইচ্ছা করলেই দিন নেওয়া যাবে না, দিন শিখা যাবে না। সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আমরা সংক্ষিপ্তভাবে যে মাসআলাটি আলোচনা করব সেটি হলো আল উদহিয়া ওয়াল আকিকা মান ফি বাকরিন ওয়াহিদিন। একই পশুতে, একই গরু বা উঁট, এরকম একই পশুর মধ্যে কোরবানি এবং আকিকা দুইটি করা যাবে কি না, এই বিষয়ে আমরা আলোচনা করব। এই বিষয়ে অসংখ্য ভাই বোন আমাদের কাছে জানতে চান যে কোরবানির গরুর মধ্যে আমরা আকিকা করা যাবে কি না। এই মাসআলাটি ইখতিলাফি মাসআলা, আহলুল এলেমগণ এই মাসআলায় ইখতিলাফ করেছেন। হানাফি মাজহাব এবং শাফি মাজহাবের মত হলো যে একই পশুতে কোরবানি এবং আকিকা করা জায়েজ। তবে হানাফি মাজহাবের প্রখ্যাত ফকি ইমাম জুফার রহমতুল্লাহ আলাই এই মতের সাথে একমত নন, তিনি এই মতের খেলাফ মতামত দিয়েছেন। তাবেঈনদের মধ্যে হাসান আল বসরি, মুহাম্মদ বিন সিরিন, কাতাদা রাহিমাহুল্লাহ, তারা এই মতের পক্ষে ছিলেন। তাদের দলিল হল যে কোরবানির মাধ্যমেও উদ্দেশ্য হল পশু জবাই করার মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা, আর আকিকার মাধ্যমেও উদ্দেশ্য হল পশু জবাই করে আল্লাহর নৈকট্য হাসিল করা। দুইটার উদ্দেশ্য যেহেতু একই, সুতরাং দুইটা একই পশুতে একসাথে করা যেতে পারে। এটি হলো তাদের কেয়াস ভিত্তিক দলিল। আর ইমাম আহমদ বিন হাম্বল রাহেমাহুল্লাহ এবং ইমাম মালিক রাহেমাহুল্লাহ তারা দুজন মতামত ব্যক্ত করেছেন যে একই পশুতে আকিকা এবং কোরবানি দুটি করা যাবে না, এবং এই মতের সপক্ষে অসংখ্য সাহাবাই কেরাম ছিলেন, তাবেইনে কেরাম ছিলেন। তাদের দলিল হলো, প্রথম দলিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একই পশুতে তিনি কোরবানি এবং আকিকা দুটি একসাথে করেন নাই। সাহাবাই কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা কখনো কোরবানি এবং আকিকা একই পশুতে একসাথে করেন নাই। তাবেঈনে কেরাম, সালফে সালেহীন, কারো থেকে এই বিষয়ে কোনো নস আসে নাই যে তারা কোরবানি এবং আকিকা একই পশুতে একসাথে করেছেন। আর দুটি আসলে একই জিনিস নয়, একটি হলো শিশু জন্মগ্রহণের সপ্তম দিবসের সাথে সম্পৃক্ত, ফিল ইয়াউমে সাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি স্পষ্ট করে বলছেন যে আকিকা হলো ফিল ইয়াউমে সাবে, সপ্তম দিবসে আকিকা করা সুন্নাহ। তো শিশু তো আর কোরবানির 7 দিন আগে জন্মগ্রহণ করবে না, শিশু তো জন্মগ্রহণ বছরের যে কোনো সময় করতে পারে। তো সুতরাং যখন শিশু জন্মগ্রহণ করবে তখনই সপ্তম দিবসে আকিকা করা সুন্নাহ। আর আকিকা হলো যে ফেদা আন লি ফলান ইবনে ফলান, যে এটা হলো একটা জীবের পরিবর্তে জীব, একটা প্রাণীর পরিবর্তে প্রাণ, একটা শিশু তার রক্তের পরিবর্তে রক্ত, তার হাড্ডির পরিবর্তে হাড্ডি, তার গোস্তের পরিবর্তে গোস্ত, এটা আকিকা দোয়ার মধ্যে আমরা বলে থাকি। লাহমুহা বি লাহমিহি ওয়া আজমুহা বি আজমিহি ওয়া শাহমুহা বি শাহমিহি। তো যেহেতু একটা প্রাণীর পরিবর্তে প্রাণী, কোরবানিটা কিন্তু একটা প্রাণীর পরিবর্তে প্রাণী নয়,
তাহলে দুইটা ভিন্ন জিনিস। এজন্য আকিকা সপ্তম দিবসে, এবং আকিকা একটা প্রাণীর পরিবর্তে একটা প্রাণী, উট হইলেও একটা প্রাণী, গরু হইলেও একটা প্রাণী, ছাগল হইলেও কমপক্ষে একটা প্রাণী, ছেলে হইলে দুইটা ছাগলের কথা হাদিসে আসছে। তাহলে এক্ষেত্রে ছাগলটা হইল উত্তম। তাহলে দ্বিতীয় যে মতটি আমরা দেখলাম দলিলের দিক থেকে, দ্বিতীয় মতটি আকরাব ইলা সুন্নাহ, এটি সুন্নতের অধিক নিকটবর্তী। অর্থাৎ কোরবানি এবং আকিকা একই দিনে হইতে পারে। কোনো শিশু হয়তো কোরবানির সাত দিন আগে জন্মগ্রহণ করছে, তার সপ্তম দিবসটা কোরবানির দিন, জিলহজের চার তারিখে জন্মগ্রহণ করছে, তো দশ তারিখের দিন তার সপ্তম দিন, তো সুতরাং ওই দিন আকিকাও হতে পারে কোরবানিও হতে পারে, কিন্তু দুইটা দুই পশু। আকিকার জন্য সম্পূর্ণ একটা আলাদা পশু, হয় একটা সম্পূর্ণ গরু অথবা সম্পূর্ণ উঁট, অথবা ছেলে হইলে দুইটা ছাগল, মেয়ে হইলে একটা ছাগল। আর কোরবানি আলাদা জিনিস, কোরবানি শুধু জিলহজ মাসের দশ এগারো বারো তেরো চোদ্দো তেরো পর্যন্ত মোট চার দিন কোরবানির সম্পৃক্ততা। তো সুতরাং এটিকে দুটিকে একই পশুতে মিলানো এটি ঠিক নয়। এ ব্যাপারে প্রখ্যাত মুহাদ্দিস ফকি শেখ মোহাম্মদ বিন সোহলে আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি তার পতোয়া রয়েছে, বিশ্বের আরও বড় বড় ইসলামিক স্কলারদের পতোয়া রয়েছে, তাদের মতামত হলো যে একই পশুতে কোরবানি এবং আকিকা দুটি মিলানো ঠিক নয়, এই মতটি বিশুদ্ধ মত। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।